রাজধানীর মালিবাগ কমিউনিটি সেন্টার বস্তি এলাকা। সন্তানহীন আয়েশা বেগম দীর্ঘদিন বাস করছেন এই বস্তিতে। ঈদের কথা জিজ্ঞেস করতে কেঁদে উঠলেন তিনি, বললেন, গরিবের আবার ঈদ। ওই মাংস একটু সামাই দিছে, পোলার চাল দিছে, চিনি দিছে, দুধ দিছে, এই আমরা ডিরানমু তরকারি পামু কই, আলু ভর্তা ছাড়া কিছু না। আমরা তার এত দাম দিয়ে মুরগি পামু না। আয়েশার মতো অনেকেই একই অবস্থা হলেও ঈদ উৎসব পালন করছেন তারা, নতুন জামাও নেই শরীরে। পুরান কাপড় দিয়ে ঈদ করতেছি, এতক্ষণে ডাল ভাজা ইঞ্জা খাইলাম, এলো সামাই চিনি খাওয়ার হইলাম না। ঈদ উপলক্ষে কিছুটা সাহায্য পেলেও প্রয়োজনের তুলনায় অনেক কম বলে আক্ষেপ প্রকাশ করলেন দরিদ্র এসব মানুষেরা। কাটাইছা মুখারা দিব, তাই আছে তাইলাম, পাইলাম না তো। দিন কষ্ট চলে, কেউ সাহায্য করে নাই না। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আরো সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারত বলে জানান তারা। কষ্ট আছে, কিছু পাই না, খাওয়া ঠিক মতো করতে পারি না, গরম। আজকে নিজের টাকা পয়সা থাকতো, নিজের টাকা পয়সা দিয়ে নিজেও পড়তাম, আবার এমনি মাসে দিতেছে, এটা পড়তেছে, এটাই দুঃখ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিত্তবানদের পাশাপাশি ছিন্নমূলরাও উপভোগ করছে ঈদের আনন্দ। তাদের জীবনে বয়ে আনুক সুখ সমৃদ্ধি ও অনাবিল আনন্দ, এমনটাই প্রত্যাশা সকলের। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা।